Enggak tinggal di satu tempat. Lelaki tak berdaya. Perempuan apa lelaki? Pak? Holy shit. Enggak. Lelaki. Mereka enggak tinggal. Sound like a monkey stand right now. তিন বছর আগে আমি ইন্দোনেশিয়ার 6টা শহর আর 5-7টা আইল্যান্ডের মধ্যে দিয়ে একটা 3 সপ্তাহের ট্রিপে গেছিলাম আমার মার সাথে। আর এই ট্রিপটা ছিল আমার এখন পর্যন্ত সবচেয়ে ফেভারিট ট্রিপগুলোর মধ্যে একটা। এই ভিডিওটাতে আমি কভার করছি ওই ট্রিপের প্রথম পার্টটা, যখন আমি ফ্লোরেস আইল্যান্ড আর আশেপাশে অন্য বেশ কয়েকটা আইল্যান্ডে গিয়েছিলাম, যেটা আমার দেখা এখন পর্যন্ত এশিয়া মহাদেশের সবচেয়ে সুন্দর জায়গা। এখন এটা নিয়ে বেশি কথা না বলে ডিরেক্ট ভিডিওটাতে স্কিপ করতেছি। আর অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, কারণ ভিডিওর লাস্টে আমি ফ্লোরেসে যাওয়ার বা ইন্দোনেশিয়া যাওয়ার ট্রাভেল কস্ট, অন্যান্য বাজেটের জিনিস আর কী কী করতে হয় ওটা নিয়ে আরেকটু ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে বলবো। এখন একটা মোটর সাইকেল ভাড়া করে আমার হোস্টেলে যাব। এইমাত্র আমার হোস্টেলে পৌঁছে এলাম আর হোস্টেলের সামনে এই ভিউটা দেখেন। Oh shit. I'm gonna rock your back. Dig it now, slow. Gonna rock your back. Don't you didn't know. I'm gonna rock your back. Dig it now, slow. Gonna rock your back. Don't you know. হোস্টেলে যাওয়ার এদিক দিয়ে একটা লম্বা পথ আছে, কিন্তু গুগল ম্যাপস বলতেছে এদিক দিয়ে যাওয়ার একটা শর্টকাট আছে, যেটা আমি হোপফুলি আমার বিয়ার নিয়ে যাইতে পারবো। ম্যাপে এখনো বলতেছে ওইদিকে জঙ্গলের মধ্যে দিয়ে যাইতে হবে, কিন্তু আমি আর যাওয়ার চেষ্টা করবো না, কারণ আমি মানে ভুল পথে যাইতেছি আর গ্যামে অবস্থা খারাপ। সো আবার লম্বা পথ দিয়ে ঘুরে ফেরত যাইতেছি। Don't hurt yourself. Okay. Oh shit. All right. Cheers. একদম বিচ্ছিরি লেভেলে ঘামার পর শেষমেশ পাদার আইল্যান্ডের পাহাড়ের একদম উপরে আসছি আর আমার আশেপাশে একদম কেউ নেই। Holy shit. Lelaki mereka enggak tinggal di satu tempat. Lelaki tak berdaya. Sampai.
আজকের দিনটা এখন পর্যন্ত ভালো মতনই বেজে গেছে। প্রথমে গেছিলাম পাদ্রা আইল্যান্ডে, যেটাতে ওই হাইকটা ছিল চমৎকার ভিউগুলো সহ। তারপর গেলাম কমোডো আইল্যান্ডে, বড় বড় কমোডো ড্রাগনগুলোকে দেখতে। তারপর স্নোরকেলিংয়ে গেছিলাম, কিন্তু ওখানে তেমন একটা ভালো কোনো ভিডিও পাই নাই, যদিও আমার ফ্রেন্ডরা নাকি দুইটা সোর্ড ফিশকে ওখানে মারামারি করতে দেখছে। সত্যি কথা বলতে একা একা ওশনে সুইম করাটাতে আমি এখন অতটা কমফোর্টেবল না। এখন এখানে শুয়ে শুয়ে আমার সুইম শর্টস শুকাচ্ছি। আরেকটা পয়েন্টে যাব, যেটার নাম হচ্ছে ম্যান্টা পয়েন্ট, যেখানে আমরা কিছু ম্যান্টারে দেখার চেষ্টা করব। I don't know, what do they eat? Probably no rice. I assume there are not a lot of farmers down there. Crazy. That is impressive. Woo. Congrats. আমার হোস্টেলের এই জায়গাটার নাম লিটারালি হচ্ছে চিল জোন। আর এই নামটা আজকে আমার জন্য একদম পারফেক্ট, কারণ আজকে আমি সারাদিন এই ছাদে বসে জাস্ট চিল করতেছি, আর আমার কিন্ডলে একটা ইন্দোনেশিয়ার হিস্ট্রি বই পড়তেছি, কারণ অ্যাকচুয়াল বইটা আমি এয়ারপোর্টে হারাই ফেলছি। Well, good morning, world. Unfortunately, আজকে হচ্ছে শেষ দিন যে আমি ঘুম থেকে উঠে এই ভিউ দেখতে পাচ্ছি আমার পিছে। কিন্তু নেক্সট স্টপ হচ্ছে বালি, সো নেক্সট স্টপটাও খারাপ হবে না। অন্য কিছু বলার আগে এই ট্রিপটা নিয়ে একটু ব্যাকগ্রাউন্ড দিই। লাস্ট কয়েক বছরে আমি যতই ট্রিপ মারছি সবকটাই হচ্ছে ব্যাকপ্যাকিং ট্রিপ বা একটা ব্যাকপ্যাক নিয়ে, আর ইন্দোনেশিয়ার ট্রিপটা ছিল আমার লাইফের প্রথম এক্সটেন্ডেড ব্যাকপ্যাকিং ট্রিপ। এই ট্রিপের প্ল্যানটা ছিল আমার মার সাথে বালিতে দেখা করে ওখান থেকে জাভায় 4-5 শহরের মধ্যে দিয়ে আরেক সাইডে যাবো, তারপর থাইল্যান্ডে যাবো। তো ছোট থাকতে আমি অনেক পাগল ছিলাম ডিসকভারি চ্যানেলের, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে আমার ফ্রেন্ড মারুফের সাথে বসে বসে সব পশু পাখির নাম মুখস্থ করতাম। সো ইন্দোনেশিয়া যাওয়ার আগে আমি চিন্তা করে দেখলাম দের ইজ নো ওয়ে আমি ইন্দোনেশিয়া যাবো আর কমোডো আইল্যান্ডে যাবো না বা কমোডো ড্রাগনসকে দেখবো না। সো ট্রিপের আগে আমি একা একা আলাদা একটা পার্ট স্কেজুল করছিলাম যে গিয়ে আমি জাস্ট ওই কমোডো আইল্যান্ডটাতে যাবো যেমনে পারি, যতক্ষণ লাগুক লাগবে, তারপর গিয়ে কমোডো ড্রাগনগুলোকে দেখে আসবো। অনেক সময় দেখা যায় যে আপনি একটা খুব সুন্দর জায়গার ব্যাপারে ছবি দেখছেন বা টিভিতে দেখছেন, তারপর ওইভাবে প্ল্যান করে একটা জায়গায় গিয়ে দেখলেন জায়গাটা অনেক সুন্দর, এটা অনেক ভালো লাগে। কিন্তু আমার কেসে যেটা হয়েছে, আমার কোনো আইডিয়াও ছিল না যে ফ্লোরেন্স এত সুন্দর। প্রথম যখন গিয়ে মোটরসাইকেল উঠলাম এয়ারপোর্ট থেকে যাওয়ার সময়, তখন প্রথম যে ভিউটা দেখলাম যাওয়ার পথে যে বাম দিকে সব আইল্যান্ডগুলা, ওইটা দেখে আমার তখনই মাথা খারাপ হয়ে গেছে। তারপর হোস্টেলের সামনে গিয়ে দেখলাম আরও বেটার ভিউ, তারপর আরও মাথা খারাপ হয়ে গেছে। একটা মজার কথা বলি, প্রথম দিন যখন গেলাম ওই সকালবেলা আমি নাস্তা খাইছিলাম, তারপর দুপুরবেলা ওখানে যাওয়ার পরে জায়গাটা দেখে লাঞ্চ খাইতেও ভুলে গেছি, ইভেন ডিনার খাইতেও ভুলে গেছি। পরে রাতের বেলা যখন ওখানে হোস্টেলের ফ্রেন্ডদের সাথে বসে বসে একটা বিয়ার খাইতেছিলাম, তখন আমার খেয়াল হলো আয় হায় আজকে তো দুপুরের ভাতও খাই নাই, মানে রাতেও কিছু খাই নাই, মানে এত হাই ছিলাম অ্যাড্রেনালিনে যে সব কিছু করতে ভুলে গেছিলাম ওখানে। ফ্লোরেন্সে কয়দিন থাকবো এটা নিয়ে প্রথমে একটু আনসার্টেন ছিলাম, 3 দিন বা 4 দিন, কারণ আমার মা বালিতে একা একা আসতেছিল 3 নম্বর দিনে। সো ভাবতেছিলাম প্রথমে যে 3 নম্বর দিনে গিয়ে ওখানে দেখা করবো, কিন্তু জায়গাটা আমার এত ভালো লাগছে যে আমি 3 নম্বর দিনটা না বলে আমার মা অনেকে বললাম যে আজ কালকে আসতেছি আরেকদিন ওয়েট করো। আর 3 নম্বর দিন আমি কিচ্ছু করি নাই, জাস্ট এই হোস্টেলের ছাদে বসে বসে ভিউটা দেখছি, মানে এরকম অসাধারণ ছিল ভিউটা। ওকে, এখন কস্ট নিয়ে একটু কথা বলি।
ইন্দোনেশিয়ায় যাওয়ার ফ্লাইট কোন জায়গায় যাচ্ছেন এটার উপর অনেকটা ডিপেন্ড করে, কিন্তু ইউজুয়ালি আমি অনেক সময় ঢাকা থেকে জাকার্তা ফ্লাইট দেখছি যেটা সবসময় $400-$500 মধ্যে পাওয়া যায়। সো 40,000-45,000 টাকার মধ্যে ইউজুয়ালি জাকার্তা যেতে পারবেন। বালি যেতে গেলে আর একটু বেশি পড়ে, সাধারণত $50-$100 বেশি, কিন্তু খুব একটা বেশি না। আর ইন্দোনেশিয়া হচ্ছে অনেক বড় একটা জায়গা, কিন্তু ইন্দোনেশিয়ার এক মাথা থেকে আরেক মাথা হচ্ছে লন্ডন থেকে ইরাকে যে ডিস্টেন্স, অতটুকু ডিস্টেন্স। কিন্তু তাও ইন্দোনেশিয়ার মধ্যে মোটামুটি অ্যাফোর্ডেবল ফ্লাইটস পাওয়া যায়, কত দূর যাচ্ছেন ওটার উপর ডিপেন্ড করে। আমি ইন্দোনেশিয়ার মধ্যে 7টা ফ্লাইট নিয়েছিলাম, 2 বার গেছিলাম তার মধ্যে, আর ফ্লাইটগুলো সবকটার প্রাইস রেঞ্জ করছে $30-$40 থেকে $100 পর্যন্ত। $30-$40 হচ্ছে একদম সস্তা ফ্লাইটগুলো, যেগুলো হচ্ছে বাংলাদেশি টাকায় 3,000 টাকার মতো হয়। কিন্তু ওই ফ্লাইটগুলোতে আপনি ক্যারিয়ারও নিতে পারবেন না, যে অনেক ফ্লাইটই অনেক সময় লেট হয়, কারণ ওরা সারাদিন ফ্লাইটের টিকিট বেচে, তারপর যদি দেখে কম টিকিট বিক্রি হয়েছে মাঝখানে মাঝখানের ফ্লাইটগুলো ক্যান্সেল করে দেয়, আপনার পরের ফ্লাইটের জন্য কয়েক ঘন্টা বসে থাকতে হবে। ইন্দোনেশিয়ার ভিতরের ঘোরাফেরার খরচটা বলতে গেলে অনেকটা বাংলাদেশের সাথে কম্পারেবল আমার মনে হয়। অ্যাকোমোডেশন মোটামুটি সস্তা আর অনেক অন্যান্য এরকম সুন্দর জায়গার কম্প্যারিজনে। হোস্টেলে যেটা আমি ছিলাম, ওই হোস্টেলটা আমার থাকা ইন্দোনেশিয়ার সবচেয়ে এক্সপেন্সিভ, কারণ ওখানে পড়ছে আমার $12 বা $1,000 মতো পার রাত একটা শেয়ার রুমে। অন্যান্য জায়গায় আমি যত জায়গায় হোস্টেলে ছিলাম ইন্দোনেশিয়ায়, জাভাতে বলেন বালিতে বলেন, সব জায়গায় আমার পড়ছিল $5-$6 মতো, মানে $400-$500 মতো রুম শেয়ার করে থাকা লাগছে। কিন্তু এই হোস্টেলটা একটু বেশি ফ্যান্সি ছিল, সো দামটা একটু বেশি ছিল। কিন্তু হোস্টেল সাধারণত হচ্ছে বিদেশি বা সাদা পাবলিকদের জন্য কেটার করে, আর আপনি যদি একটু সিম্পল বা নন সোশ্যাল অ্যাকোমোডেশনে থাকতে চান তাহলে আপনি গিয়ে ইভেন হোটেলে উঠতে পারবেন। আমি জানি যে বালির ওই রিসর্ট কুতার জায়গার বাইরে গেলে অনেক জায়গায় এসি হোটেলও পাবেন আপনি $10-$12, সো এটাও দেখতে পারেন। খাবারের দামটা আসলেই বাংলাদেশের সাথে অনেকটা কম্পেয়ারেবল, একদম রাস্তায় সস্তা খাবার খাইতে গেলে $1 কমে পাওয়া যায়। সো আপনি 60-70 টাকা ইভেন লাইট খাবার খাইতে পারবেন, রাস্তার খাবারই যদি খান তাহলে হেভি খাবারও খাইতে পারবেন, $150-$200 ভালোই পেট ভরবে। আর এখন যদি ভালো ওয়েস্টার্ন খাবার বা KFC খাইতে চান, তো বাংলাদেশের মতনই যেরকম KFC খেতে গেলে আপনার 500-1,000 টাকা দেওয়া লাগে, ওরকম টাকা দেওয়া লাগবে। আচ্ছা, এখন ফ্লোরেন্স নিয়ে স্পেসিফিক কিছু কথা বলি। আপনারা যারা ইন্দোনেশিয়া যাবেন প্লিজ ফ্লোরেন্সটা চেক আউট করেন, কারণ সবাই গিয়ে বালিতে বসে থাকে, আশেপাশে কোথাও যায় না। ইভেন জাভা গেলে অনেক ভালো, কিন্তু ফ্লোরেন্স মাত্র 1 ঘন্টার মতো ফ্লাইট বালি থেকে, আর এটা যে কত সুন্দর এটা মানে কথা দিয়ে বোঝানো সম্ভব। ওই পাদার আইল্যান্ডে হাইকটা আমার করা এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট হাইকগুলোর মধ্যে একটা, আর ওই আইল্যান্ডের কি আমি আগে নামও জানতাম না। সো আপনারা ফ্লোরেন্সে গেলে মোস্ট প্রবাবলি থাকবেন হচ্ছে লাবুয়ান বাজো, ওখানে মেইন শহরটা আইল্যান্ডের ওয়েস্ট সাইডে, আর ওখান থেকেই বোট ট্রিপে করেই সবগুলো আইল্যান্ডে আপনাকে ঘুরে নিয়ে যাবে। এই ট্রিপটা আপনার একদিনের জন্য খরচ পড়বে $70-$80 মতো, আমার পড়ছিল এরকমই। কিন্তু আমি রেকমেন্ড করব আপনারা গেলে এখানে 3 দিন 2 রাত বড় বড় বোট ট্রিপগুলো যায় ওগুলোতে যেতে, কারণ ওগুলোতে গিয়ে আরও ভালো মতন দেখতে পারবেন, আর ওগুলোতে খরচ পড়বে আপনার আর একটু বেশি, $200 বা 12-15,000 টাকার মতো। কিন্তু ওখানে আপনার খাবার যে দিবে খাবারের দামই পড়বে দেখা যাবে 5-7,000। আমার ফ্রেন্ড যে গেছিলো সে বললো আমাকে ভেরি ভেরি ওয়ার্থ ইট, আপনার কমোডো ড্রাগন ভালো লাগুক বা না লাগুক জায়গাটা এত সুন্দর, না যাওয়াটা আসলে একটা মানে ক্রাইম টাইপের। সো এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবেন। এরকম আমার 50টার মতো ইংলিশে ভিডিও পড়ে আছে, যেগুলোর বেশিরভাগই ভ্লগিং, সো ভয়েস ওভার করা অতটা কঠিন না। আর ভিডিওটি লাইক করলে অবশ্যই লাইক করবেন, আর সামনে যদি এরকম আর ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন। আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। কিন্তু এরপরে আমি দেখছি মুখ কেমন করে আসছে, কপিরাইট মিউজিক ইউজ করছি বলে ফালতু ক্যামেরাম্যান নেওয়ার এটা প্রবলেম, ক্যামেরা ধরার শক্তি নাই, ধরো ঠিক মতো।